হাই ভিউয়ার্স আসসালাম আলাইকুম গৃহিণী রান্না আজকের পর্বে আমি তৈরি করবো একদম দেশীয় স্বাদে গ্রামগঞ্জে যেভাবে রসুন মরিচ দিয়ে ইলিশ মাছ তৈরি করা হয় মাত্র দুটি মশলা দিয়ে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি এখানে আমি ইলিশ মাছ কেটে লবণ মাখিয়ে নিয়েছি পরিষ্কার করে প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব খুব বেশি গরম তেলে নয় এখন খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে যেন ভেঙে না যায় এ পিটোপিট করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি দুই মিনিট লো হিটে ভেজে নেব কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা এবং তিন টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি সামান্য ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর যায় দিয়ে দিলাম সামান্য পানি কেন যে গরু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা পুড়ে যেতে পারে এখন আমি এক মিনিট কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেবার পর যখন পানিটা কমে যাবে ঝোল মশলাটা মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি কেন যে মশলাটা খুব সুন্দর কষিয়ে নিতে হবে তাহলে রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে এরপর দিয়ে দিচ্ছি ভেজে তোলা মাছগুলো এভাবে দিয়ে আমি লো হিটে রান্না করব পাঁচ হতে ছয় মিনিট এবং মাঝে মাঝে আমি একটু নেড়ে দিব চামচ দিয়ে নাড়ব না এভাবে ঝেঁকে দিতে হবে কেননা মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ছয় মিনিট পর আমার রান্নাটা হয়ে এসেছে এখন সার্ভিং করব ফ্লেভারের জন্য কাঁচামরিচ ছিটিয়ে দিলাম তো তৈরি হয়ে গিয়েছে আমার রসুন মরিচ দিয়ে ইলিশ মাছ ভুনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ